আগামী মামলা রায়দান রয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, হাইকোর্টে মামলা অভিযুক্তদের, সেই মামলারই রায়দান রয়েছে আজ দুপুর দুটোর সময়। রায়দান অবশ্যই আমাদের নজর থাকবে। রায়দান বিচারপতি জয়মাল্য বাগচি ও অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে। যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, কামদুনির ঘটনা প্রত্যেকের মনে রয়েছে এবং আজ রায়দান। মফিজুল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মফিজুল, কি আপডেট রয়েছে? অবশ্যই আমাদের দুপুর দুটোর দিকে নজর থাকবে। অবশ্যই দেখো, দুপুর দুটোর সময় কলকাতা হাইকোর্টে এই কামদুনি মামলার যারা সাজাপ্রাপ্ত আসামি ছিল, যাদের তরফ থেকে এই সাজা মুকুবের জন্য মামলা দায়ের হয়েছিল, সেই সাজা মুকুব মামলার রায়দান হবে কলকাতা হাইকোর্টে। যেখানে এই কামদুনির যে ধর্ষণ এবং গণহত্যার মামলা, যেটা 2013 সালে 7ই জুন ঘটনাটি ঘটে, সেই মামলায় প্রথমে নজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে গ্রেপ্তার করে মামলা তদন্ত চলে, হেফাজতে থাকাকালীন একজনের মৃত্যু হয় এবং 8 জনকে অভিযুক্ত করা হয়। তারপর 2016 সালে 28শে জানুয়ারি এই ঘটনায় 6 জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং বাকি যে 2 জন তাদের বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণ, মানে সেই 2 অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকার কারণে বেকসুর খালাস করে দেওয়া হয়। এই 6 জনের মধ্যে থেকে 2016 সালের 29শে জানুয়ারি 3 জনকে ফাঁসি এবং বাকি 3 জনের অমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছিল বারাসত আদালত। সেই যে সাজা 6 জনের হয়েছিল, সেই সাজা মুকুবের জন্যই তারপর এই আসামি পক্ষ, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা দীর্ঘদিন ধরে চলছিল, যে মামলা শুনানি শেষ হচ্ছে আজকে, সেই মামলার রায় ঘোষণা হবে কলকাতা হাইকোর্টে। যে আদৌ এদের সাজা মুকুব করা হবে নাকি নিম্ন আদালত তরফ থেকে যে সাজা ঘোষণা করা হয়েছে, সেই সাজা ঘোষণা অনুযায়ী সাইফুল আলী, আনতার আলী এবং আমিন আলী, এই 3 জনের সাজা, ফাঁসির সাজা আদৌ হবে নাকি তাদের সাজা মুকুব করা হবে, এবং বাকি যে 3 জন বলা নস্কর, এনামুল হক এবং আমিনুল ইসলাম, এদের যে আমৃত্যু কারাবাসে যে সাজা ঘোষণা করা হয়েছে সেটা তারা মুকুব করবে। এটাই দেখা দুটোর সময় কলকাতা হাইকোর্টে এই মামলার ক্ষেত্রে কি রায় ঘোষণা হয়। তবে এই যে রায় যখন হয়েছিল নিম্ন আদালতে এই কামদুনি হত্যা মামলায়, তখন কিন্তু আদালতের তরফ থেকে যে সমস্ত পর্যবেক্ষণ এসেছিল, তার মধ্যে ভয়ঙ্কর একটা পর্যবেক্ষণ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বলে আইনজীবীরা মনে করেন, যে এই অপরাধ এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অপরাধ এবং গুরুতর থেকে গুরুত্বপূর্ণ আরো গুরুতর অপরাধ বলে এটাকে চিহ্নিত করা হয়েছিল। যে কারণে অভিযুক্তদের 6 জনের মধ্যে 3 জনকে ফাঁসি এবং বাকি 3 জনের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছিল বারাসত আদালত। সেই সাজা ঘোষণার মুকুব চেয়ে, মানে সাজা ঘোষণা তাদের যেটা হয়েছে তার থেকে নিজেদেরকে মুকুব করার আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা করে, সেই মামলার রায় ঘোষণা হতে চলেছে আজকে দুপুর 2টার সময়। ধন্যবাদ মফিজুল। আজ কামদুলি মামলা রায়দান এবং নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, হাইকোর্টে মামলা অভিযুক্তদের। অবশ্যই আমরা নজর রাখার চেষ্টা করব, আরো বিস্তারিত আপনাদের জানাবো। অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, কি আপডেট উঠে আসছে? অবশ্যই নজর থাকবে দুপুর দুটোর দিকে। দেখো, কামদুনি কাণ্ডে যে অভিযুক্তরা, যারা সাজাপ্রাপ্ত অভিযুক্ত, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে। যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন শুনানি চলেছে, আজ এই মামলার রায়দান করতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ। আদালতে এই অভিযুক্তরা মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা মকুব করে নাকি ফাঁসির সাজা বহাল রাখে, অর্থাৎ নিম্ন আদালতের রায় বহাল রাখে হাইকোর্ট, নাকি নিম্ন আদালতের রায়ের ওপর কোন নতুন কোন নির্দেশিকা দেয় কলকাতা হাইকোর্ট, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ অভিরূপা।